বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ জামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কিশোরগঞ্জ এক আসনের সাংসদ ডাক্তার সৈয়দা জাকিয়া নুরলিপি। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। আলোচনা সভা শেষে শহীদ ক্যাপ্টেন শেখ জামালকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।